হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বেঙ্গল পাপার টিউশন এডুকেশনাল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা দেখব প্রাক প্রাথমিক শ্রেণীর কুটুম কাটাম বইয়ের সাত থেকে বারো পাতার সম্পূর্ণ সমাধান তো সাত পাতা শুরুতে দেখবে প্রথমে কি রয়েছে কুটুম কাটাম লেখাটা রয়েছে আর কি বলা হচ্ছে বড়টির পাশে ডবল টিক চিহ্ন দুটো রাইট চিহ্ন দিই ছোটোটির পাশে একটা রাইট চিহ্ন দিই তো দেখো দুটো ছবি রয়েছে দুদিকে একটা বড় থাকছে একটা ছোট থাকছে আর ওখানে বলা হচ্ছে বড়টির পাশে দুটো টিক দিতে হবে আর ছোটটির পাশে একটা টিক দিতে হবে তো দেখো ফুল দুটোর মধ্যে কোনটা বড় এই ফুলটা দেখো বড় তাহলে এই ঘরটায় আমাদের দুটো টিক চিহ্ন দিতে হবে আর এই ফুলটা ছোট সেজন্য এখানে একটা চিহ্ন দিতে হবে আমাদের তারপরে দেখো নিচে কি রয়েছে শামুকের ছবি রয়েছে দুটো একটা বড় শামুক একটা ছোট শামুক ছোটটির পাশে সবসময় আমাদের একটা ঠিক চিহ্ন দিতে হবে আর বড়টির পাশে কটা দিতে হবে দুটো টিক চিহ্ন আমাদের দিতে হবে তোমরা দিয়ে দেবে এগুলো নিজে নিজে তারপরে দেখো দুদিকে দুটো বিড়ালের ছবি রয়েছে এদিকে দেখো একটা বিড়াল এদিকে একটা বিড়াল এদিকের বিড়ালটা দেখো বড় রয়েছে তাহলে বড় বিড়ালের পাশে আমাদের দুটো টিক চিহ্ন দিতে হবে আর ছোট বিড়ালের পাশে একটা টিক চিহ্ন দিতে হবে তাহলেই হয়ে যাবে তারপর নিচে দেখো কি রয়েছে দুটো মাছের ছবি এটা দেখো বড় মাছ বড়টার পাশে সবসময় দুটো টিক চিহ্ন দিতে হবে আর ছোটোটার পাশে একটা চিহ্ন এটাই বলা হয়েছে উপরে সেজন্য ওরকমভাবেই আমাদের করতে হবে নিচে দেখো এই দুটো ছবির মধ্যে এটা তো ছোট তাহলে এর ঘরে একটা ঠিক চিহ্ন দিতে হবে আর এটা বড় যেহেতু এর ঘরে দুটো চিহ্ন আমাদের দিতে হবে তাহলে এর মধ্যে দিয়ে সাত পাতা আমাদের হলো আর এগুলো করে তোমরা শিক্ষক শিক্ষিকা দেখাবে তেনারা এখানে ডেট দেবেন আর এখানটা স্বাক্ষর করে দেবেন এবার আমরা পরের পাতায় যাব আট পাতায় দেখো কী রয়েছে কি বলা হচ্ছে বড়টির পাশে দুটো চিহ্ন দিই ছোটোটির পাশে একটা ঠিক চিহ্ন দিই তো দুটো ছবি রয়েছে দেখো একটা রয়েছে এই যে পাথরের টুকরো আর বড় একটু আর একটা রয়েছে খরগোশের ছবি তাহলে এখানে বড়ো কোনটা এই যে এটাই হচ্ছে বড় পাথরের টুকরোটা বড় আর খরগোশটা হচ্ছে ছোট সেই জন্য পাথরের টুকরোর পাশে হবে কটা চিহ্ন দুটো ঠিক চিহ্ন হবে আর খরগোশের পাশে হবে একটা চিহ্ন কারণ খরগোশটা হচ্ছে ছোট এটাও তোমরা করে নেবে তারপর নিচে কী রয়েছে আমরা দেখবো পাতার নিচে একই রকম দেখো রয়েছে একটা বড় হাতির ছবি রয়েছে আর তার হাতি সুরের মাথায় রয়েছে একটা ইঁদুরের ছবি তাহলে ইঁদুরটা কি ছোট তাহলে পাশে আমাদের একটা চিহ্ন দিতে হবে আর হাতিটা তো অনেক বড় সেজন্য হাতির পাশে দুটো চিহ্ন দিতে হবে একই রকম এটাও তাহলে এগুলো করার পর বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের তোমরা দেখাবে বিদ্যালয় খুললে আর এখানটা তারিখ আর এখানটা তেনারা স্বাক্ষর করে দেবেন তাহলে এবার আমরা নয় পাতায় যাব আট পাতা তো আমাদের শেষ হলো নয় পাতায় এবার দেখবো কি রয়েছে ন পাতার শুরুতে দেখবে কি রয়েছে তারপরে বলা হচ্ছে কোন বস্তু কত সংখ্যায় আছে দেখি সংখ্যার পাশে ছবি আঁকি তো দেখো কিছু ছবি দেয়া রয়েছে তোমরা যদি লক্ষ্য করো দেখো প্রথমে রয়েছে সূর্যর ছবি সূর্য দেখো একটা রয়েছে পাখির ছবি রয়েছে পাখি রয়েছে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাখি রয়েছে গাছ রয়েছে দুটো তারপরে দেখো ঘর রয়েছে কটা একটা দুটো তিনটে ঘর রয়েছে আর নিচে রয়েছে মাছ কটা রয়েছে একটা দুটো তিনটে চারটে মাছ রয়েছে এবার নিচটায় তোমরা দেখবে এক দুই তিন চার পাঁচ করে নাম্বারিং করা রয়েছে তাহলে আমরা প্রথমে দেখলাম একটা কোন জিনিস রয়েছে একটা সূর্য রয়েছে সেজন্য এখানটা আমাদের সূর্যের ছবি আঁকতে হবে যেহেতু সূর্য একটা রয়েছে তাহলে সূর্যের ছবিটা তোমরা প্রত্যেকে এখানটা এঁকে নেবে যে যত ভালো করে পারবে আমি অতটা ভালো ছবি আঁকতে পারি না তোমরা ভালো করে আঁকবে তাহলে এই যে সূর্যের ছবি হয়ে গেল। তারপরে দুটো দুটো কোন জিনিস রয়েছে উপরে যদি তোমরা ছবিতে লক্ষ্য করো দেখবে দুটো গাছ রয়েছে তাহলে গাছের ছবিটা আমাদের এখানটা এঁকে দিতে হবে কারণ গাছ রয়েছে কটা দুটো তাহলে এই মোটামুটি একটা গাছ এঁকে দিলাম তোমরা ভালো করে আঁকবে গাছ দুটো রয়েছে বলে এখানটা একটা গাছের ছবি আমাদের দিয়ে দিতে হবে তারপরে নাম্বারিং কত তিন আর উপরে তিনটে কোন জিনিস রয়েছে তিনটে দেখো একটা দুটো তিনটে ঘর রয়েছে তাহলে একটা এখানে ঘরের ছবি এঁকে দেবো আমরা আর যেহেতু ওই জিনিসটা কটা রয়েছে তিনটে রয়েছে আমাদের তাহলে একটা ঘরের ছবি আমরা এঁকে দেবো আমরা যেমন পারবো ওরকম না আঁকলেও হবে তাহলে তোমরা ওরকম পারলে ওরকমভাবে এঁকে নেবে একটা ঘরের ছবি এঁকে নেবে কী নেবে ঘরের ছবি এঁকে নেবে তাহলে হলো ওখানে তিনটে ঘর রয়েছে এখানে একটা ঘরের ছবি আমরা এঁকে দিলাম তাহলে এখানে একটা ঘরের ছবি এঁকে নেবে তারপরে চার নাম্বার রয়েছে দেখো ওখানে চারটে কী রয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে চারটে মাছ রয়েছে তাহলে এখানটা একটা মাছের ছবি আমরা এঁকে দেবো যেহেতু মাছ চারটে রয়েছে চারটে মাছ আঁকার কিন্তু দরকার নেই আমাদের মাছের ছবি এঁকে দিলে আমরা বুঝতে পারবো চারটে হচ্ছে মাছ রয়েছে তাহলে এটা হলো মাছের ছবি একটা এঁকে দিলাম তারপরে পাঁচ নাম্বারে কী ওখানে দেখবে কী রয়েছে উপরের ছবিতে পাখি রয়েছে পাঁচটা তাহলে এখানটা একটা পাখির ছবি এঁকে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে পাঁচটা পাখি উপরে রয়েছে তাহলে পাখির ছবি এঁকে নেবে এর মধ্যে দিয়ে আমাদের ন পাতা সম্পূর্ণ হচ্ছে তাহলে এগুলো তোমরা করার পর একই স্যারদের দেখাবে তেনারা এখানে ডেট আর স্বাক্ষর করে দেবেন তারপর দশ পাতায় আমরা যাব সেখানে দেখবো কি রয়েছে দশ পাতা শুরুতে দেখবে কি বলা হচ্ছে বিন্দুগুলো যোগ করি তো দেখো এই যে বিন্দু রয়েছে আকাশেগুলো কি মেঘের ছবি রয়েছে মেঘ থেকে এই বিন্দুগুলো জুললে কি হবে বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখো প্রথম বৃষ্টিটা এই যে পড়ে গেল বৃষ্টির ফোঁটা আসছে মেঘ থেকে তারপরে দেখো বৃষ্টির ফোঁটাটা কোথায় পড়ছে আস্তে আস্তে পুকুরে পড়ছে পুকুরে কোথায় পড়ছে এই যে দেখো মাছের গায়ে মাছের একেবারে মুখে চলে গেল বৃষ্টির ফোঁটাটা তারপরে দেখো বৃষ্টির ফোঁটা আরও একটা আসছে মেঘ থেকে আসছে এগুলো তাহলে বিন্দুগুলো যোগ করলে কি হবে এগুলো বৃষ্টির ফোঁটা এটা পুকুরে পড়ে গেল কোথাও গেল না তারপরে দেখো আবার একটা আসছে বিন্দুগুলো যোগ করে দেখতে হবে কোথায় যাচ্ছে এটা যোগ করলে দেখো ব্যাঙের গায়ের দিকে চলে আসছে বৃষ্টির ফোঁটাটা তারপরে বৃষ্টির ফোঁটাটা যোগ করতে হবে বিন্দুগুলো যোগ করলে একটা বৃষ্টির ফোঁটার মতো হয়ে যাচ্ছে এটা হলো উপরে চলে আসছে আস্তে আস্তে তোমরাও একইভাবে সুন্দর করে এই বিন্দুগুলো জুড়ে দেবে তাহলে মেঘ থেকে যেহেতু আসছে এগুলো কিন্তু বৃষ্টির ফোঁটা তারপরে একইভাবে জুড়ে দেবে বিন্দুগুলো সুন্দর করে আস্তে আস্তে জুড়বে আর তারপরেটা দেখো একইভাবে আমাদের করতে হবে এটা দেখো এই বিন্দু দুটো একসাথে জুড়বো একবার তাহলে এটা জুড়লে দেখো একেবারে নিচে চলে আসছে একেবারে দেখো হাঁসের মুখে চলে আসছে একটা হাঁস চড়ছে পুকুরে তার মুখে একেবারে চলে আসছে বৃষ্টির ফোঁটাটা তারপরে দেখো এটা যদি আমরা জুড়তে জুড়তে আসি বৃষ্টির ফোটাগুলো জুড়ে দেবে তোমরাও দেখো মাছের মুখে চলে আসলো একেবারে তারপরে এগুলো একইভাবে বিন্দুগুলো তোমরা জুড়বে এখানে তো আর কিছু শেখানোর মতো কিছু নেই শুধু এগুলো জুড়ে দেওয়া একটু ধৈর্য ধরে জুড়ে দিতে হবে এটা একটু মিস্টেক হয়ে গেছে এই যে একইভাবে তোমরা সুন্দর করে তারপর এটা দেখো একটু আঁকা বাঁকা রয়েছে সুন্দর করে এটা জুড়ে দেবে দেখবে এখানটা একটা রয়েছে কি কচ্ছপ কচ্ছপের মুখে চলে আসছে একেবারে আবার একটা দেখো বৃষ্টির ফোটা এটা মাস্টার মুখের দিকে আস্তে আস্তে চলে আসছে তাহলে বিন্দুগুলো জুড়ে দেবে তোমরা একটা সুন্দর একটা ছবির মতো হয়ে যাবে তাহলে এই পাতায় তো আর কিছু থাকছে না এটুকুই থাকছে তাহলে এটা করেই তোমরা শিক্ষক শিক্ষিকাদের দেখাবে তেনারা এখানে ডেট দেবেন আর এখানটা সই করে দেবেন তাহলে দশ পাতার মধ্যে দিয়ে আমাদের হয়ে গেল। এগারো পাতা শুরুতে দেখো কি রয়েছে প্রথম বর্ণের সঙ্গে ছবি যোগ করি তো দেখো এখানে কি বর্ণ রয়েছে ব অক্ষরটা রয়েছে তাহলে বয়ের সাথে এদিকের কোনটা মিলবে ব দিয়ে লাঠি হবে ব দিয়ে মাছ হবে ব দিয়ে তালাও হবে না ব দিয়ে কি কলও হবে না ব দিয়ে কী হবে বেলুন হবে তাহলে ব অক্ষর থেকে আমরা কোথায় আনবো ব অক্ষর থেকে আস্তে আস্তে নিয়ে আমরা একেবারে কোথায় নিয়ে চলে আসবো বেলুনের কাছে নিয়ে চলে আসবো তাহলে বেলুনে ঠেকিয়ে দিলাম ব দিয়ে হয় বেলুন তারপর কি রয়েছে দেখো ক রয়েছে ক দিয়ে কী হবে ক দিয়ে হবে কল এই যে ক দিয়ে কল হবে কলে নিয়ে চলে আসলাম একটু তীরের মতো করে দেবো যাতে সুন্দর লাগে তারপর কি রয়েছে র র দিয়ে কি হবে দেখো র দিয়ে হবে এই যে নিচে দেখো কি রয়েছে রেল রেলগাড়ির ছবি রয়েছে এইটা তাহলে র থেকে চলে আসবে রেল গাড়িতে। রেল গাড়িতে চলে আসলো তারপরে দেখো কি রয়েছে তারপরে কি রয়েছে ল রয়েছে ল দিয়ে কি হবে ল দিয়ে হবে লাঠি তাহলে ল থেকে চলে যাবে প্রথমে তোমরা এগুলো মিলিয়ে নেবে সুন্দর করে করে ল দিয়ে হয় লাঠি প্রথম অক্ষর দিয়ে দেখবে মিলে যাবে তারপর কি রয়েছে ম ম দিয়ে কি হবে ম দিয়ে হবে মাছ এই যে মাছের ছবি তাহলে ম থেকে চলে যাবে মাছে চলে যাবে মাছের সাথে মিলে গেলো তারপর কি রয়েছে দেখো ত ত দিয়ে কি হবে অক্ষর দিয়ে হবে তালা এই যে তালার ছবি রয়েছে তাহলে ত থেকে চলে যাবে তালাতে তাহলে তোমরা সুন্দরভাবে আরেকবার দেখে নাও ব দিয়ে কী হলো ব দিয়ে হলো বেলুন ক দিয়ে হলো কী কল হলো জলের কল আর র দিয়ে হলো রেলগাড়ি এই যে রেলগাড়ির ছবি ল দিয়ে কী হলো ল দিয়ে হলো লাঠি প্রথমে ছবি রয়েছে তারপরে ম দিয়ে কী হলো মাছ হলো আর ত দিয়ে হলো তালা এর মধ্যে দিয়ে আমাদের এগারো পাতা সম্পূর্ণ হচ্ছে তোমরা এটা সুন্দরভাবে করে নেবে এবার আমরা পরের পাতায় যাবো এবার বারো পাতা শুরুতে দেখবে কী রয়েছে সংখ্যা মিলিয়ে ছবির সঙ্গে ছবি যোগ করি সংখ্যা একই সংখ্যাযুক্ত ছবিগুলো যোগ করি দেখো প্রথমে কি রয়েছে প্রথমে রয়েছে একটা সূর্যের ছবি একটা সূর্য আর এদিকে একটা কি থাকবে দেখবে একটা চাঁদ থাকবে তাহলে এক আর এক এটা মিলে যাবে একই হচ্ছে তাহলে একটা সূর্যর সাথে মিলে গেল একটা চাঁদ তারপরে দেখো কি রয়েছে দুটো চোখ রয়েছে তাহলে এখানে দুটো কোন জিনিস রয়েছে এই যে দেখো দুটো কি রয়েছে কান রয়েছে তাহলে দুটো চোখ দুটো কান তাহলে দুই দুই সংখ্যা মিলে যাচ্ছে তাহলে হলো তারপর দেখো একটা কি রয়েছে ভ্যান গাড়ির ছবি রয়েছে এই গাড়িটা কটা চাকা থাকে তিনটে চাকা থাকে আর উপরে দেখো একটা আরও একটা ভ্যান গাড়ি এটা ছবি রয়েছে তাহলে এটা থেকে এটা মিলে যাবে দুটোরই চাকা কটা করে তিনটে করে চাকা তাহলে এর সাথে এটা মিলে গেল তারপরে দেখো এখানে কি রয়েছে হাতের আঙুলের ছবি রয়েছে হাত রয়েছে হাতে কটা আঙুল পাঁচটা আর এখানে রয়েছে পা পাতেও পাঁচটা আঙুল তাহলে এইটার সাথে এটা মিলে যাবে হাত আর পা পাঁচটা করে আঙুল তারপরে দেখো কি রয়েছে একটা কুকুর রয়েছে আর এদিকে একটা বিড়াল রয়েছে তাহলে একটা কুকুরের সাথে একটা বিড়াল মিলে গেল একটা করে কি প্রাণী একটা করে প্রাণী ছবি রয়েছে তাহলে এর মধ্যে দিয়ে আমাদের বারো পাতা সম্পূর্ণ হচ্ছে তোমরা এটা মিলিয়ে নেবে সুন্দরভাবে আর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দেখাবে তেনারা এখানে স্বাক্ষর করবেন আর এখানটা স্বাক্ষর করবেন আর এখানটা তারিখ দেবেন তাহলে আমাদের আজকের ভিডিওটা এই বারো পাতা পর্যন্তই থাকছে ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথে থাকবে আর প্রত্যেককে আবার নতুনভাবে পড়াশোনা শুরু করতে হবে এগুলো যারা প্রাক প্রাথমিক শ্রেণীতে উঠবে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো প্রত্যেককে অনেক ধন্যবাদ